ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই বের হওয়া দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় প্রাইভেট কার নিয়ে ছিনতাই করতে বের হওয়া দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে ডিবি পুলিশ পরিচয়ে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই করা ছয়টি মোবাইল ও প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার রাধানগরের মোহাম্মদ আরিফ মিয়ার ছেলে সাইদুল ইসলাম পাপ্পু ও শান্তিনগরের আরু মিয়ার ছেলে আলামিন। ছিনতাইয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার ঘাগুটিয়া এলাকার জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি খড়মপুরের মাজার জিয়ারত শেষে শুক্রবার ভোরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। মণিয়ন্দ এলাকায় তার গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয় ভীতি দেখিয়ে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। ভুক্তভোগী ব্যক্তি তাৎক্ষণিক টহল পুলিশকে অবহিত করেন। বিষয়টি অবহিত হলে পুলিশ অভিযানে নামে। অল্প কিছু সময় পরেই পৌর এলাকার নারায়ণপুর থেকে ছিনতাইকারীদের আটক করে পুলিশ। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের আইনানুগ শাস্তি হবে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।